নিয়ামতপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ জনি আহমেদ। নওগাঁ নিয়ামতপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার 15 ফেব্রুয়ারি বেলা 10টায়। উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসেন মণ্ডল, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আমির আবদুল্লাহ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহীদুল আলম, উপজেলা সমবায় অফিসার রুহুল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফার ইয়াসমিন। মাসিক আইন শৃঙ্খলা সভা ছাড়াও মাসিক সমন্বয় সভা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 7ই মার্চ ও 17ই মার্চ পালনের প্রতিশ্রুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।